এখন আমরা জানি কোন একটা শব্দ যখন এক সিলেবলের হয়, কয় সিলেবল? এক সিলেবলের হয় তখন আমরা ইআর দিয়ে এবং ইএসটি দিয়ে করি। মনে রাখতে হবে এক সিলেবল যুক্ত শব্দের শেষ শব্দ যদি কনসোন্যান্ট সন্নিহিত আগের শব্দ যদি ভাওয়েল হয়, ইআর ইএসটি যোগ করার সময় শেষের কনসোন্যান্টটা ডাবল হবে। এর জন্য টপার বানানের মধ্যে পি কয়টা, বিগার বানানের মধ্যে জি কয়টা? কোন শব্দ যদি দুই সিলেবলের অধিক হয়, কোন শব্দ যদি বিইউ বিইউ টি ফুল সিলেবল বেশি না, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিয়ে করব, মোর অথবা কি লেস, এখানে আমরা কি দিয়ে করব, মোস্ট অথবা কি লিস্ট। অ্যাডভার্বের অনেক ক্লাসেস আছে, এর মধ্যে তুমি মনে রাখবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যারা ক্রমানুবর্তিত বোঝায়, ধারাবাহিকতা বোঝায়, পরম্পরা বোঝায়, আগে পরে বোঝায়, সিকোয়েন্স বোঝায়, বুঝতেছ? আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস আছে না, অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার দেয়ার নিয়ার বিসাইড, এরা সবাই অ্যাডভার্ব অফ কি, প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যারা আছে তাদের কিন্তু কোনো ডিগ্রি চেঞ্জ হয় না। ওল্ডের কম্পারেটিভ কি হবে, ওল্ডার, সুপারলেটিভ কি হবে, ওল্ডেস্ট, ইএসটি। ভালোভাবে খেয়াল করবা, ঝামেলা আছে, ঝামেলা না থাকলে বাছাই করে অনেক শব্দ থেকে এই শব্দ লিখতাম না। এবার দেখো, আমরা কি এই শব্দকে চিনি না, এল্ডার ব্রাদার আমরা বলি না? আচ্ছা, এবার দেখো লেটেস্ট। আচ্ছা, আবার এই শব্দকে চিনো কি না, এল এ ডবল টি ই আর, চিনো না? অবশ্যই আছে, লেটার নিশ্চয়ই দেখছো, লেটার। আচ্ছা, এই শব্দকে চিনো কি না, লাস্ট, কি হবে নিয়ারার, সুপারলেটিভ কি হবে, নিয়ারেস্ট। কিন্তু তুমি নেক্সট শব্দ চিনো কি না, হ্যাঁ বলো, ইনার, বলো ইনএস না, ইনার মোস্ট, আউটার স্টেডিয়াম বলি না, হ্যাঁ আউটার, তারপরে কি নাকি আউটেস্ট। তাহলে ওল্ড মানে বয়স হলে তখন সে নাউন, কিন্তু ওল্ড মানে যখন বুড়া হয় তখন সে অ্যাডজেক্টিভ না, ওল্ড, হ্যাঁ। তাহলে ওল্ড এর কম্পারেটিভ কি হবে, ওল্ডার, শি ইজ ওল্ডার দেন। কিন্তু এল্ডার ব্রাদার কম্পারেটিভ শব্দ না, রিমেম্বার, বলো, ওল্ডার কম্পারেটিভ শব্দ, দ্যাট বিল্ডিং ইজ ওল্ডার দেন দিস ওয়ান, দ্যাট কলেজ ইজ ওল্ডার দেন দিস ওয়ান, এটা পুরান, এটার চেয়ে, ঠিক না? তাহলে তুলনামূলক পুরাতন বোঝাতে কি বসাবো, ওল্ডার, বলো কি বসাবো, না ইন ইনার ইনমোস্ট অথবা ইনার মোস্ট, রিমেম্বার, এটাতে কোনো ঝামেলা নেই। ফার মানে কি, এফ এ আর, ফার মানে দূরে, কম্পারেটিভ কি ফার্দার নাকি ফারার, হ্যাঁ ফার্দার, ফার্স্ট ইজ দ্য ফার্দেস্ট কর্নার, ফার্দেস্ট ফার্দেস্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন ফ্রম দিস কান্ট্রি, ফার্দেস্ট সবচেয়ে দূরের, সবচেয়ে দূরের বানান কি। কিন্তু এই ফার্দারটা ব্যবহার হয় ফার্দার এডুকেশন, ফার্দার ইনফরমেশন, হি ফার্দার স্যার দ্যাট, তিনি আবারও বলেছিলেন, তাহলে এটার অর্থ কি, এটার অর্থ কি আরও, এটার অর্থ কি আবারও, রাজশাহী ইজ ফার্দার দেন ঢাকা ফ্রম চিটাগং, রাজশাহী ইজ ফার্দার দেন ঢাকা ফ্রম চিটাগং। লেটারের মধ্যে, লেটারের মধ্যে, লেটারের মধ্যে টি কয়টা, লাস্ট, লাস্ট হচ্ছে তুলনা ছাড়া, লাস্ট মানে আসলে শেষ, কম্পারেটিভ কি নিয়ারার, সুপারলেটিভ কি নিয়ারেস্ট, কোনো সমস্যা নাই। নেক্সট শব্দটা নেয়ার থেকে আসলেও তার মধ্যে সুপারলেটিভ মুড নাই।